হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জব সার্কুলার নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30/8/2022 তারিখে। তো এখানে কি কি পদ রয়েছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যান। তো দেখুন, এখানে প্রথমে বলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগে নিম্নোক্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথমে যে পদের নাম ও বেতন স্কেল দিয়ে দিয়ে হয়েছে। প্রথম পদটি হলো ডুবুরি পুরুষ, এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,000 থেকে 21,800 টাকা এবং এটি হচ্ছে 17তম গ্রেডের এবং এখানে পদের সংখ্যা রয়েছে 60টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাদি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অবিবাহিত হতে হবে। তো দেখুন, এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে ডুবুরি পদের প্রার্থীদের নির্ধারিত চাম্বার টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে যে পদ সেটি হলো নার্স অ্যাটেন্ডেন্স পুরুষ, এটিও 17তম গ্রেড এবং এখানেও বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। তো এখানেও পদের সংখ্যা রয়েছে 60টি এবং এখানেও আগে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে সবগুলো এখানেই। তো মোট হচ্ছে 14টি। তো এখানে আপনারা আবেদন করতে যে শর্তাবলীগুলি দিয়েছে সেগুলো হলো প্রত্যেককে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 1/8/2022 তারিখে প্রার্থীর বয়স সীমা, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/8/2022 তারিখের মধ্যে 18 থেকে 20 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর হতে পারবে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 20 বছর, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নয়। স্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। তারপর দেখুন, প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাড়া DA ও দৈনিক ভাতা DA প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমে আংশিক অসম্পূর্ণ পরিবর্তন, আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.fireservice.gov.bd তে পেয়ে যাবেন। বর্ণিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময় তারিখ, সময়, স্থান SMS এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য সনদ ও প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ, প্রার্থীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, প্রযোজ্য ক্ষেত্রে
পুত্র কন্যার পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। তো দেখুন এখানে আরো যারা এরা যে শর্তগুলো দিয়ে রেখেছে সেগুলো আপনারা পূরণ নিতে পারেন। তো আবেদন কিভাবে করবেন এবং আবেদনের সময় কখন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন অনলাইনে আবেদন পূরণের সময় শুরু হয়ে গেছে 4/9/2022 তারিখ থেকে এবং এটির শেষ সময় হচ্ছে 25/9/2022 তারিখ। তো দেখুন আবেদনের সময় অন্যান্য জব সার্কুলার আমরা যেভাবে আবেদন করে থাকি সেম ভাবে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে 300x80 পিক্সেল আপনার স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের আপনার একটি রঙিন ছবি আপলোড করতে হবে। তো পেমেন্ট পদ্ধতিও তারা এখানে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো এখানে কোন পদের জন্য কত টাকা, তো দেখুন এখানে বলেছে যে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে 2টি SMS ফি বাবদ 50 টাকা, চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। তো তাছাড়া এখানে এটা মেসেজের যে পদ্ধতি যেগুলো বলে দিয়েছে। তো দেখুন এখানে লাস্টে আরেকটি তারা নোট দিয়ে দিয়েছে, সেটা হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এই ধরনের কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং নিয়োগের কোনো যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে ঘোষণা হতে পারে। এমনকি এ ধরনের অনিয়মে প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুত সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন। তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আপনারা আবেদন করবেন সেটি যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি এই নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।